করোনা ভাইরাস এলোমেলো করে দিয়েছে আমাদের জীবন, সেই সাথে বন্ধ করে দিয়েছে স্কুলগুলো, ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা। কিন্তু আমাদের শিক্ষার্থীদের পড়াশোনা ক্ষতি পুষিয়ে নিতে সংসদ টেলিভিশনে ঘরে বসে শিখি শিরোনামে প্রচারিত হচ্ছে প্রাথমিক শিক্ষকদের পাঠদান। সেই ক্লাসগুলোতে শিক্ষকবৃন্দ নিয়মিত শিক্ষার্থীদের বাড়ির কাজ দিচ্ছেন। প্রচারিত ক্লাসগুলোর একটা নির্দিষ্ট তারিখের বাড়ির কাজ এই ভিডিওতে সংযোজন করা হয়েছে, যা প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য খুবই উপকারী হবে। প্রিয় অভিভাবক, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা এটি আপনার সন্তানের জন্য কাজে লাগাতে পারেন। চলুন শুরু করা যাক। আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে 9 এপ্রিল ক্লাসের বাড়ির কাজ। তো প্রথমে ক্লাস 1 ইংলিশ ইউনিট 9 লিসন 4 to 6 অ্যাক্টিভিটি বি, হোমওয়ার্ক হচ্ছে ক্যাপিটাল জি স্মল জি, ক্যাপিটাল জি স্মল জি এভাবে এক পাতা লিখতে হবে। তোমরা সবাই তোমাদের ইংরেজি খাতায় ক্যাপিটাল জি এবং স্মল জি এইভাবে এক পাতা লিখবা। এরপরে আছে 9 এপ্রিলের দ্বিতীয় শ্রেণীর গণিতের বাড়ির কাজ, গুণের ধারণা। এখানে আছে পাঠ্য বইয়ের 38 পৃষ্ঠায় কতটি কলা আছে তার গুণে বের করবে। অর্থাৎ পাঠ্য বইয়ের 38 পৃষ্ঠায় যাবে, সেখানে যে কলার ছবিগুলো দেওয়া আছে এবং কতগুলো কলা আছে সেগুলো কলা তোমাদের গুণে বের করতে হবে। এরপরে আছে 9 এপ্রিলের তৃতীয় শ্রেণীর বিজ্ঞানের বাড়ির কাজ, অধ্যায় 5 মাটি ও ফসল। এখানে বাড়ির কাজ দেওয়া আছে বেলে মাটির বৈশিষ্ট্যগুলো কি, দোআঁশ মাটিতে ফসল ভালো জন্মায় কেন, এগুলো তোমরা লিখবা এবং স্কুল খোলার পর তোমাদের বিজ্ঞান শিক্ষককে দেখাবে। এরপরে আছে 9 এপ্রিলের ক্লাস 4 এর ইংলিশের হোমওয়ার্ক ইউনিট 13 লিসন 3 to 4। হোমওয়ার্ক হচ্ছে হোয়েন ডু ইউ ডু ইউর হোমওয়ার্ক অ্যান্ড হোয়েন ডু ইউ গো টু ইউর বেড, এই দুটো কোশ্চেন। এই কোশ্চেনগুলো এম হবে নাকি পিএম হবে সেগুলো সুন্দর মতো লিখতে হবে, লিখে তোমাদের স্কুল খোলার পরে ইংলিশ শিক্ষককে দেখাতে হবে। এরপরে আছে 9 এপ্রিলের পঞ্চম শ্রেণীর বিজ্ঞানের বাড়ির কাজ, অধ্যায় 5 শক্তি রূপান্তর। বাড়ির কাজ হচ্ছে আমাদের চারপাশের শক্তি রূপান্তর খুঁজে বের করে একটা তালিকা তৈরি করো। আমাদের চারপাশে যেসব শক্তি রূপান্তর আছে সেগুলো খুঁজে বের করে একটা তালিকা বের করতে হবে, তালিকা তৈরি করতে হবে। তো এই হচ্ছে তোমাদের 9 এপ্রিলের ক্লাসের বাড়ির কাজ। আশা করি তোমরা এই বাড়ির কাজগুলো করে রাখবে। আশা করি এই ভিডিওটি আপনার সন্তানের কাজে লেগেছে। তাই আর চলে যাচ্ছি, আর যাওয়ার আগে বলে যাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ।